নমস্কার, ফিরে আসেন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। আগামী বৃহস্পতিবার পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে অর্থাৎ নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে, 48 ঘন্টা আগে ভোটের যাবতীয় প্রচার থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সম্পন্ন করার কথা, এবং সেই অনুযায়ী আজকে বিকেল 4টে পর্যন্তই যাবতীয় প্রচার কিন্তু চলবে। এবং সেই প্রচারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে মূলত প্রচারের ঝড় তুলেছে শেষ মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। তার পাশাপাশি বিপুল কর্মী সমর্থকরা, তারা প্রার্থীদেরকে নিজস্ব এলাকাতে, নিজস্ব ওয়ার্ডে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মূলত আহ্বান রাখছেন, এবং তার পাশাপাশি তাদের সঙ্গে মিলিত হচ্ছেন, কখনো পদযাত্রার মাধ্যমে, কখনো পায়ে পা মিলিয়ে, আবার কখনো বাইকের মাধ্যমে বা কখনো গাড়ির মাধ্যমে, বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ধারাতে, অভিনব কায়দায় একের পর এক প্রচারের ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। শহর আগরতলার প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ করেছে নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের যে ছবি। তার পাশাপাশি প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, এলাকার সুখ দুঃখের সব সময়ের জন্য পাশে থাকার জন্যই মূলত এখন আশ্বাস বানিয়ে দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডে যারা প্রার্থীরা দাঁড়িয়েছেন। তবে সেক্ষেত্রে আজকে সকাল থেকে একই রকম ভাবে প্রচার লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু শেষ মুহূর্ত, হাতে আর সময় নেই, একদমই শেষ লগ্নে দাঁড়িয়ে প্রচারটাকে কিন্তু কোনো রকম ভাবেই ছাড়ছেন না। শেষ লগ্নে দাঁড়িয়েও মানুষের পাশে থাকা, মানুষকে আশ্বাস দেওয়া, এবং আগামী দিনে নির্বাচন পরবর্তী সময়ে যে সমঝোতা রয়েছে সেটাকেও কিন্তু করে ফেলছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা সকলেই। এবং আজকে সাত রামনগর মন্ডলের উদ্যোগে যে সাত রামনগর বিধানসভা এলাকার পৌর নিগমে যে 7টি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের মূলত মনোনীত প্রার্থীদেরকে সকলে মিলিতভাবে নিয়ে আজকে প্রচারে বেরিয়েছেন সকাল থেকে বিধায়ক সুরজিৎ দত্ত। তার পাশাপাশি প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল আজকে লক্ষণীয়। টমটমে করে, অটোতে করে, টেবলু গাড়িতে করে এবং বাইকে করে মূলত আজকে সকাল থেকে প্রচারটা সেরে ফেললেন সাত রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। তার পাশাপাশি কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল আজকে চোখে পড়ার মতো। কি জানিয়েছেন বিধায়ক, কি বক্তব্য রয়েছে একবার শুনব। এই মিছিল থেকে জনগণের প্রতি বার্তা থাকবে যে সাত রামনগরে সাতটা ওয়ার্ড তৎসঙ্গে ১৬ নম্বর ওয়ার্ড বিপক্ষ জনতাকে, তৎসঙ্গে ৩৪ নম্বর ওয়ার্ড জাহ্নবী দাস চৌধুরীকে মনোনীত প্রার্থী, ১৭ নম্বর ওয়ার্ডে শিখা ব্যানার্জি, ১৮ নম্বর ওয়ার্ডে অভিষেক দত্ত, ১৯ নম্বর ওয়ার্ডে বাসন্তী দেববর্মন, ১৪ নম্বর ওয়ার্ডে বিদ্যা দাস দে, ১৫ নম্বর ওয়ার্ডে বিভার দাস, ৩৫ নম্বর ওয়ার্ডে তুষারকান্তি ভট্টাচী, আর ৩৬ নম্বর ওয়ার্ডে বিদ্যুতে কে পদ্ধতিতে ঝাঁপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার আবেদন থাকবে। সবার কাছে আমার করজীবের ভিক্ষা, সবাই পৌর নির্বাচন করতে আমাকে সাহায্য করুন, আমি আপনাদের কাজ করবো। জয় হিন্দ, ধন্যবাদ। আপনারা শুনলেন বক্তব্য। সেক্ষেত্রে ভোটকে সামনে রেখে প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য যে আপিল রয়েছে জনগণের কাছে, সেই আপিলই মূলত করেছেন বিধায়ক। তার পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করবেন, কাঁধে কাঁধ মিলে ঝাঁপিয়ে পড়বেন সকলেই, তেমনটা কিন্তু আশ্বাসবাণী লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা প্রচারের মধ্য থেকেই। একটা বিরতি নিচ্ছি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।